বৃন্দ, প্রিয় দেশবাসী এবং প্রবাসী বাংলাদেশী, যারা প্রতিদিনের দৈনিক সংবাদ বুলেটিন স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রচারিত কোভিড-19 বিষয়ক আমাদের সাথে সংযুক্ত আছেন, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে আমরা গত 24 ঘন্টায় আমাদের কোভিড-19 শনাক্ত ব্যক্তি এবং এ পর্যন্ত কতজন শনাক্ত হয়েছে, কতজন মৃত্যুবরণ করেছেন সেই বিষয়ে আমরা তথ্য তুলে ধরব। তবে তথ্য তুলে ধরার আগে অবশ্যই আবারও বলবো যে আপনার সুরক্ষা আপনার হাতে, আপনি নিজে সুরক্ষিত থাকবেন, আপনার পরিবারের সদস্যদের সুরক্ষিত থাকবেন। এবং এই কোভিড যুদ্ধে আমাদের হাতিয়ার, এই সুরক্ষার হাতিয়ার হলো যে আমরা ঘরে থাকব, অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হব না, সব সময় মাস্ক ব্যবহার করব এবং আমরা বারবার সাবান পানি দিয়ে হাত ধুব। আমরা জনসমাবেশ এড়িয়ে চলব এবং তাহলেই আমরা এই কোভিড যুদ্ধ জয় করতে পারবো ইনশাল্লাহ। আমরা আমাদের বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের দিকে বিশেষভাবে খেয়াল রাখব, তারা যেন জনসমাবেশে না যান। আমরা তাদের খাদ্য তালিকার দিকে নজর রাখব, আমরা শিশুদের খাদ্য তালিকার দিকে নজর রাখব, আমরা গর্ভবতী মাদের খাদ্য তালিকার দিকে নজর রাখব এবং আমরা সবাই এই সময় পুষ্টিকর খাবার খাবো, ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাবো, যাতে আমাদের ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ খাবার খাবো, যাতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা বৃদ্ধি করতে পারি। এবং আমরা অবশ্যই রমজানের যেসব স্বাস্থ্য নিয়ম, যে বেশি করে তরল খাবার খাবো, এটা সব সময়ের জন্যে আসলে স্বাস্থ্যের জন্য ভালো যে আমরা সব সময় তরল খাবার বেশি খাবো, পানি বেশি পান করব এবং আমাদের পুষ্টিকর যে সবুজ শাকসবজি এবং তাজা ফল আমরা এইসব খাবো। আমাদের দেশে প্রচুর পরিমাণে ফল উৎপাদন হচ্ছে, আমরা এই সময় এই ফলগুলো খাবো সবাই। আমরা আজকের তথ্য তুলে ধরব, তার আগে আমি একটু কৃতজ্ঞতা জানাবো যে আমাদের চিকিৎসা শাস্ত্রের যারা ছাত্র আছেন তাদের একটি ক্লাব আছে, মেডিসিন ক্লাব। এই মেডিসিন ক্লাব ইতিমধ্যেই তারা অনেক কর্মসূচি হাতে নিয়েছে এই কোভিড-19 মোকাবেলায়। এই মেডিসিন ক্লাবটা হলো মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত শিক্ষা ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান, মেডিসিন ক্লাব। এই দুর্যোগময় পরিস্থিতিতে দেশব্যাপী বেশ কিছু কর্মসূচি তারা পালন করেছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তারা পরিপূর্ণ চিকিৎসক হওয়ার আগেই, চিকিৎসা শাস্ত্রের ছাত্র হয়েই তারা মানবসেবায় কাজ করে যাচ্ছেন। দেশের 28টি জেলায় চিকিৎসকদের মাঝে 700 ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী তারা বিতরণ করেছেন। রাজধানীতে করোনা ডেডিকেটেড হাসপাতালসমূহে কর্মরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য বিনামূল্যে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থা চালু করেছে এবং তারা www.corona.gov.bd-এর অন্তর্ভুক্ত টেলিমেডিসিনে সেবা প্রদান করে যাচ্ছে। দেশব্যাপী প্রায় 1500 পরিবারের মাঝে তারা ত্রাণ বিতরণ করেছে এবং মুমূর্ষু রোগীদের ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হলে রক্তের যোগান দেওয়ার যথাসাধ্য চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে এবং গত 2 মাসে 30টি শাখার মাধ্যমে 300 ব্যাগ রক্ত যোগান দেওয়া হয়েছে। এই ভবিষ্যৎ চিকিৎসকদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং আশা করি তারা এই কাজ অব্যাহত রাখবে, মানব সেবায় তারা কাজ করে যাবে। এখন তারা ছাত্র হিসেবে যেভাবে কাজ করে যাচ্ছে, তারা চিকিৎসক হয়েও এই কাজ করে যাবে। আমরা আজকে 12 মে 2020, যে গত 24 ঘন্টার তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরব, আমরা এই 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করেছি 6845টি এবং নমুনা পরীক্ষা হয়েছে 6773টি এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 1,36,638টি, যা নমুনা আমরা পরীক্ষা করেছি এদের মধ্যে শনাক্ত হয়েছে 969 জন এবং এ পর্যন্ত শনাক্ত 16,660 জন। আজকেও আমাদের মৃত্যুর তালিকা আছে, মৃত্যুর তালিকায় 11 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 250 জন। মৃত্যু তালিকার যারা আছেন 11 জনের মধ্যে আমাদের পুরুষ 7 জন এবং নারী 4 জন। ঢাকা সিটির মধ্যে 5 জন, নারায়ণগঞ্জে 1 জন এবং নরসিংদী 1 জন, চট্টগ্রাম ডিভিশনে 2 জন এবং সিলেট ডিভিশনে 1 জন। তাদের বয়স বিশ্লেষণে আমরা দেখি 51 থেকে 60 বছরের মধ্যে 3 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 5 জন, 71 থেকে 80 বছর 2 জন এবং 81 থেকে 90 বছরের জন্য মধ্যে 1 জন। আমাদের সুস্থ তালিকা বেশ কিছু ব্যক্তি আছেন, আমাদের গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 245 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,147 জন। এক্ষেত্রে আমি আবারও বলবো, যারা
আক্রান্ত হয়েছেন বা শনাক্ত হয়েছেন তারা বিশেষভাবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার বিষয়ে নজর দিবেন। তারা সবসময় মানসিকভাবে উজ্জীবিত থাকবেন। মানসিকভাবে ভেঙে পড়লে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। এবং আমরা এই সময় বলবো যে আপনারা ফুসফুসের ব্যায়াম বা শ্বাসযন্ত্রের ব্যায়ামটা রীতিমতোভাবে চালিয়ে যাবেন, কারণ অনেক সময় কাশির সাথে শ্বাসকষ্ট হতে পারে। সেই জন্য এই আমরা শ্বাসযন্ত্রের ব্যায়ামটা যেন নিয়মিত চালিয়ে যাই, গভীরভাবে শ্বাস নেওয়া, গভীরভাবে শ্বাস ছাড়া। এই প্রক্রিয়াটা করলেও আমি আমার ফুসফুসের ব্যায়াম করতে পারি। কাজেই আপনারা এইভাবে ফুসফুসের ব্যায়াম করে ফুসফুসকে অনেক বেশি সক্রিয় রাখবেন এবং ভালো থাকবেন। বেশি করে পানি খাবেন, তরল খাবার খাবেন, মৃদু কুসুম গরম পানি পান করবেন, সাথে আপনারা আদা চা এবং মশলা দিয়ে চা গরম করে গার্গেল করে সেই পানিটাও পান করতে পারেন। এভাবে হয়তো শরীরের কিছু উপকার পাওয়া যাবে। আমাদের গত 24 ঘন্টা আইসোলেশনে এসেছে 152 জন এবং ছাড় পেয়েছেন 67 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 2,361 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,256 জন। আমাদের মোট আইসোলেশন সংখ্যা 8,634। ঢাকা সিটির বিভিন্ন হাসপাতালে আছে 5,734 এবং ঢাকা মহানগরীতে 2,969। আইসিইউ সংখ্যা 329 এবং ডায়ালাইসিস ইউনিট 102। এক্ষেত্রে বলে রাখি যে আমাদের আইসিইউ সংখ্যা এবং ডায়ালাইসিস ইউনিট বৃদ্ধি করার প্রক্রিয়া চলমান। আমরা এই প্রক্রিয়া চলমান আছে এবং বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। কোয়ারেন্টাইনে গত 24 ঘন্টায় 1,666 জনকে রাখা হয়েছে এবং ছাড় পেয়েছে 3,065 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 2,25,084 জনকে নেওয়া হয়েছিল এবং ছাড়ও পেয়েছেন 1,79,699 জন এবং বর্তমানে কোয়ারেন্টাইনে আছে 45,385 জন। আমাদের সারা দেশে তাৎক্ষণিকভাবে আমরা কোয়ারেন্টাইন সেবা প্রদান করতে পারি 30,955 জনকে। এগুলো আমাদের জেলা উপজেলায় যে সমস্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে সেগুলোর মাধ্যমে এই সংখ্যাকে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইনে নেওয়া যায়। আমাদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রতিনিয়তই সংগ্রহ হচ্ছে এবং বিতরণ করা হচ্ছে এবং এই তথ্যটা আমরা কেন্দ্রীয় ঔষধাগার থেকে পাই। 24 ঘন্টায় সংগৃহীত হয়েছে 24,922 এবং এ পর্যন্ত 21,57,247 বিতরণ হয়েছে 24 ঘন্টায় 3,920 এবং এ পর্যন্ত 17,47,846। বর্তমানে মজুত আছে 409,401। আমাদের হটলাইনে স্বাস্থ্য পরামর্শ দেওয়ার প্রক্রিয়াও চলমান। 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,35,018 এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 49,28,530। আমাদের অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইনে সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 15,721 জন এবং গত 24 ঘন্টায় এটা বেড়েছে 14 জন এবং স্বেচ্ছাভিত্তিতে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ফোনের মাধ্যমে 4,070 জন চিকিৎসক। এইখানে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই। গতকাল আমরা 37টি ল্যাবের থেকে রিপোর্ট দিয়েছিলাম, আজকে আমাদের আরও একটি ল্যাব সংযুক্ত হয়েছে। তাহলে আমাদের আজকে যে আমরা ল্যাবের রিপোর্টগুলো দিয়েছি এখানে 38টি ল্যাব এবং নতুন সংযোজিত আমাদের যে পিসিআর ল্যাবটি হয়েছে সেটা নোয়াখালীতে। গতকাল ছিল আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ নোয়াখালী, আজকে নোয়াখালীরই আরেকটি প্রতিষ্ঠান নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। আমরা নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই যে তারা নিজ উদ্যোগে পিসিআর ল্যাব স্থাপন করেছেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় তথা স্বাস্থ্য অধিদপ্তরকে সহযোগিতা করছেন এবং দেশের মানুষকে সেবা দিচ্ছেন। অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এই প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মকর্তা এবং কর্মীবৃন্দকে। স্ক্রিনিং অব্যাহত আছে। স্ক্রিনিংয়ের আওতায় বিমানবন্দর, স্থলবন্দর এবং সমুদ্রবন্দর 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 713 জন। এর মধ্যে বিমানবন্দরে 262 জন, স্থলবন্দরে 247 জন এবং সমুদ্রবন্দরে 204 জন। এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 683,799 জন। এই ছিল আমাদের হাতে বাংলাদেশের গত 24 ঘন্টার পরিস্থিতি এবং এ পর্যন্ত পরিস্থিতি।
দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে যদি তাকাই, যেটা আমরা নিয়েছি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 11 মে থেকে, শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 5,567 জন এবং এ পর্যন্ত 1,881 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 125 জন এবং এ পর্যন্ত 3,481 জন। বিশ্ব পরিস্থিতি, যেটাও আমরা নিয়েছি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 11 মে থেকে, শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 88,891 জন এবং এ পর্যন্ত 40,06,257 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 4,531 জন এবং এ পর্যন্ত 2,78,892 জন। আমরা শেষ করব, তার আগে আবারও মনে করিয়ে দিব, আপনার সুরক্ষা আপনার হাতে। আপনি নিজেকে সুরক্ষিত রাখুন, আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন এবং সকলে মিলে আমরা সুস্থ থাকি, ভালো থাকি এবং আমরা রমজানের যা স্বাস্থ্যবিধি আছে সেগুলো মেনে চলি এবং আমরা কোভিড বিষয়ে যে স্বাস্থ্য পরামর্শগুলো দিয়ে থাকি এগুলো আমরা সবাই মেনে চলি, তাহলেই আমরা সুস্থ থাকব। আপনারা জানেন আমরা সবসময় বলে থাকি যে সামাজিক দূরত্ব বজায় রাখি, কমপক্ষে 3 ফুট দূরত্বে, পরস্পর থেকে 3 ফুট দূরত্বে থাকব। আমরা বারবার 20 সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে হাত ধুব, অতি প্রয়োজন না হলে আমরা ঘরের বাইরে বের হব না। আমরা এখন ঢাকা শহরে দেখছি যে আমাদের অনেক জায়গায় অনেক বেশি হয়তোবা প্রয়োজনেই মানুষ অনেক বেশি মানুষ রাস্তায় এবং দোকানপাটে, তবে বলবো যে আপনারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, মাস্ক ছাড়া কখনোই বাইরের বাইরে থাকবেন না। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সকলের সুস্থতা কামনা করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কোভিড যুদ্ধে আমরা যেন সবার সহযোগিতা নিয়ে কোভিড যুদ্ধে জয়লাভ করতে পারি সেই কামনা করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।